তুফানগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর উপর হামলা এবং তার বাড়িতে ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী বিপ্লব চক্রবর্তীর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তার স্ত্রীর পার্স থেকে 30,000 টাকা খোয়া যায় বলে অভিযোগ। বিজেপি কর্মীর স্ত্রীর স্থিরতা নিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তুফানগঞ্জ 9 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী বিপ্লব চক্রবর্তী। তার বাবাকে পেটের মধ্যে মদের বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি। বাড়ির গেটে লাথি মেরে ভেঙে ঘরে ঢুকে কলিং বেল ভেঙে ঘরের ভেতরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেন তিনি। নিজস্ব প্রতিনিধি তুফানগঞ্জ। ঘটনা সকালবেলা শেখর দাস এবং অগ্নিমেশ দাস আমার বাড়ির সামনে এসে অকথ্য কুকথ্য গালিগালাজ করে এবং আমি যখন এই অবস্থার প্রতিবাদ করতে যাই আমাকে তখন পুরো মারে এবং আমার দাদাকে বাটাম দিয়ে একটা বাটাম নিয়ে আসছিল ওরা সেই বাটাম দিয়ে আঘাত করে এবং পূর্ব পরিকল্পিতভাবে ওখানে অনেক ছেলে পেলে আসে এবং আমার দাদাকে অ্যাটাক করে। এই অবস্থায় আমার দাদা হসপিটালে ভর্তি থাকে। পরবর্তীতে আবার এই ছেলেগুলোই আমার বাড়িতে এসে আক্রমণ করে, তার সঙ্গে অনেক ছেলে পেলে আবার আক্রমণ করে। তৃণমূল আশ্রিত শেখর দাসের ছেলে যে অগ্নিমেশ দাস, সেই ছেলে শেখর দাস হলো তৃণমূলের সভানেত্রীর ছেলে। কোন ওয়ার্ডের? 10 নম্বর। আপনি কোন পার্টি করেন? আমি বিজেপির সঙ্গে যুক্ত। আজকে আমার সকালে করেছে আমার দাদার উপরে হামলা, বিকেলে করেছে আমার ওয়াইফের উপরে হামলা, আমার বাচ্চাটার উপরে হামলা করেছে। আবার বাবা যখন এই সমস্ত কিছু দেখে এগিয়ে আসে, বাবা তো এমনিতে হার্টের প্রবলেম, তখন বাবা এটা আগে স্ট্রোকও করেছিল, এখান থেকে তখন বোতল নিয়ে এখানে মারা শুরু করে দেয়। তারা তৃণমূলের হারমাদ।